সুপ্রিয় কোদকিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তাপস কুমার রায়ের পক্ষ থেকে বিজ্ঞান বিষয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমরা গত ক্লাসে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের উপর পানি দূষণের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বাড়িতে ভালোভাবে অনুশীলন করেছ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈশ্বিক উষ্ণতা, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতা হল বিশ্বে বায়ুমণ্ডলের তাপমাত্রা, যা বিভিন্ন কারণে দিন দিন বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে পানির তাপমাত্রাও কি যাবে, বেড়ে যাবে। প্রায় 100 বছর আগে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় বর্তমান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কি ছিল, কম ছিল। তোমরা হয়তো ভাবছো যে 100 বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, এটি আর এমন কি ব্যাপার। কিন্তু আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলে মেরু অঞ্চল সহ নানা জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে। তোমরা জানো আমাদের পৃথিবীর 2 মেরুতে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে প্রচুর কি আছে, বরফ জমা আছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে সেই বরফগুলো কি করেছে, বেশিরভাগই গলে গেছে এবং ভবিষ্যতে আরও কি বেশি পরিমাণ গলবে। আচ্ছা, তাহলে তার কারণ তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলে মেরু অঞ্চল সহ নানা জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে। এই বরফ গলা পানি কোথায় যাবে, শেষ পর্যন্ত এই পানি সমুদ্রে গিয়ে পড়বে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে, ফলে পৃথিবীর যে সকল দেশ নিচু সেগুলো পানিতে কি যাবে, তলিয়ে যাবে। বাংলাদেশ হচ্ছে সেরকম নিচু এলাকার একটা দেশ। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে মালদ্বীপ আমাদের সার্বভৌম দেশের একটা দেশ হলো মালদ্বীপ। সেই মালদ্বীপে সেটা ভারত মহাসাগরে অবস্থিত, অর্থাৎ এই চারপাশে হচ্ছে সাগর। সেই দেশটা অসংখ্য দ্বীপ এর সমষ্টি, সেখানে অনেক দ্বীপ এখনো কি মাটির নিচে বা পানির নিচে কি গেছে, তলিয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলো প্রায় ডুবে যাওয়ার উপক্রম। তাই ঠিক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকা প্রায় 3/3 এক অংশ পানিতে কি যাবে, তলিয়ে যাবে। তাহলে এটা আমাদের একটা বিরাট একটা মাথা ব্যথার কারণ। তারপর আছে লবণাক্ততা। সমুদ্রে পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের লবণাক্ত পানি নদী, খাল, দ্বীপ, পুকুর, ভূগর্ভস্থ পানি আর হ্রদের পানিতে মিশে যাবে। এক কথায় পানির সকল উৎসই কি হয়ে পড়বে, লবণাক্ত হয়ে পড়বে। পানির সকল উৎস লবণাক্ত হলে আমাদের কি কি অসুবিধা হবে, প্রথমত মিঠা পানিতে বসবাসকারী জলজ উদ্ভিদ ও প্রাণীসমূহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং এক পর্যায়ে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তার কারণ পানির তাপমাত্রা বাড়লে যেরকম পানিতে পানির দ্রবীভূত অক্সিজেন কমে যায়, ঠিক সেরকম লবণাক্ততা বাড়লেও দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যাবে, যার ফলে জলজ প্রাণীরা আর বেঁচে থাকতে পারবে না। জলজ উদ্ভিদে বড় একটা অংশ লবণাক্ত পানিকে জন্মাতেও পারে না, বেড়ে উঠতেও পারে না, যে কারণে পানির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তারপর আছে বৃষ্টিপাত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরন
ব্যাপক ধরনের ব্যাপক পরিবর্তন করতে পারে। এই সংক্রান্ত কম্পিউটার মডেলিং থেকে ধারণা করা যায় কোনো কোনো এলাকার বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে, আবার কোনো কোনো এলাকায় বিশেষ করে নাতিশীতোষ্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। বৃষ্টিপাত কমে গেলে সেখানে খরা সৃষ্টি হবে, অত বৃষ্টিপাত সহজে হবে না, এমনকি বিস্তীর্ণ এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ আর ধরন পরিবর্তন হলে নদ নদী খাল বিলে পানির পরিমাণ এবং প্রবাহ পরিবর্তিত হবে, যা অনেক ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কম্পিউটার মডেলিং থেকে এটাও অনুমান করা যায় কোনো এলাকায় শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে, যা থেকে অসময়ে কি হতে পারে বন্যা হতে পারে। তারপর আসছে বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব আমাদের বাংলাদেশে কি কি প্রভাব হতে পারে এই বৈশ্বিক উষ্ণতার কারণে। বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার একটি বড় প্রমাণ হলো এখন গ্রীষ্মকালে অনেক বেশি কি করে গরম পড়ে। আমরা যখন এখন স্কুলে পড়তাম, অর্থাৎ এখন থেকে 30-40 বছর আগে, তখন কিন্তু আমরা এরকম গরম অনুভব করিনি। তখন তো গ্রামগঞ্জে স্কুলগুলোতে কোনো বিদ্যুতের লাইনও ছিল না, এমনকি মাঝে মাঝে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা 47 সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত উঠে যায়, যেটি আগে কখনো হয়নি। তাপমাত্রার উপাত্ত থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে গ্রীষ্মকাল ও শীতকাল এই দুই সময়ের তাপমাত্রা আগের তুলনায় বেশি থাকে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতার প্রভাব স্পষ্টভাবে বাংলাদেশে পড়তে শুরু করেছে। বাংলাদেশের মিঠা পানিতে এর প্রভাব কী হবে? তোমরা আগেই জেনেছ যে বৈশ্বিক উষ্ণতার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে পৃথিবীতে সঞ্চিত বরফ গলতে শুরু করবে। আমাদের হিমালয় পর্বতমালা আমাদের থেকে বেশি দূর নয়, হিমালয়ের অনেক বরফ কি গেছে গলে গেছে, অর্থাৎ আগে যে হিমালয়ের যে উচ্চতা ছিল বর্তমানে কিন্তু এতটুকু উচ্চতা নাই, সেখানে বরফ বলতে এটা আগে থেকে অনেক কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা, পৃথিবীতে সঞ্চিত বরফ গলতে শুরু করবে এবং সমুদ্রের পানি উচ্চতা বেড়ে আমাদের দেশের প্রায় এক তৃতীয়াংশ মানে পুরো বাংলাদেশের 3/3 এক ভাগ অংশ পানির নিচে চলে যাবে। সাগরের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢোকার কারণে নদ নদী খাল বিল আর ভূগর্ভের পানি লবণাক্ত হয়ে যাবে। যার ফলে দেশে মিঠা পানি বলতে আর কিছুই থাকবে না। তোমরা হয়তো জানো যে সাতক্ষীরা সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জেলায় চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখণ্ডে আনা হয়। এ কারণে উপসকল এলাকার ভূগর্ভে পানি সহ মিঠা পানির অন্যান্য উৎস লবণাক্ত হয়ে পড়েছে, ফলে খাওয়ার এবং অন্যান্য কাজে ব্যবহার উপযোগী পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বলতে গেলে এই সকল এলাকার মিঠা পানির একমাত্র উৎস এখন বৃষ্টির পানি। এমনও দেখা যায় যে প্রায় 10-15 গ্রামের মানুষ সবাই মিলে একটি পুকুরে বৃষ্টির পানি ধরে রাখে এবং সারা বছর সে পানি ব্যবহার করছে। এক শ্রমিককে দেখা গেছে যে পানি আনার জন্য গৃহবধূদের অনেক সময় 7-8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুকুরে ধরে রাখা পানি আনতে হয়। বৈশ্বিক উষ্ণতার ফলে সাগরের পানির উচ্চতা বেড়ে গেলে প্রায় পুরো বাংলাদেশে এরকম অবস্থা হতে পারে। ইতিমধ্যে কয়েকটি দেশে কিছু অংশ যেমন মালদ্বীপ, ভারতের কিছু অংশ বৈশ্বিক উষ্ণতার ফলে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পানির নিচে ডুবে গেছে এবং ওই সকল দেশের জনসংখ্যার বড় একটা অংশ জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বৈশ্বিক উষ্ণতার ফলে বৃষ্টিপাতের ধরন পাল্টে গিয়ে নদ নদীতে পানির প্রবাহ আরও গতিপথ পাল্টে যেতে পারে, যার প্রভাব হবে সুদূর প্রসারে।
আজকে দুই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।